সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজ হাজির হয়েছি আপনাদের সামনে, আমি মোহাম্মদ বশির খান। দর্শক পরিচিত মুখ, এর আগে আমরা একটা পর্ব করেছিলাম নিপা, আমার সেই রংপুরের বোন, অসহায় জীবন নিয়ে তিনি বর্তমানে আছেন এবং আপনারা অনেক গল্পই শুনেছেন তার পারিবারিক এবং নিজের ব্যক্তিগত কিছু আলোচনা নিয়ে আজকে তিনি আপনাদের সামনে এসেছেন, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো দর্শক চলুন আমরা সেই বোনের বিস্তারিত গল্প আমরা শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বোন। তো একটু নামটা যদি বলেন আপনার, কারণ অনেক দর্শক তো নতুনও থাকতে পারে, সবাই যে পুরান দর্শক তাও কিন্তু নয়, আমাদের নিয়মিত প্রত্যেক দিনই নতুন দর্শক আমাদের সামনে আমাদের চ্যানেলে অ্যাড হন এবং তারা দেখে থাকেন। তো একটু নামটা যদি বলেন এবং দেশের বাড়ি কোথায়? আমার নাম মোসাম্মদ নিপা আক্তার। জি, আমার দেশের বাড়ি রংপুর। রংপুর আমরা জানি, রংপুর, তারপরও নতুন দর্শকদের জন্য একটু বলা, তো রংপুর কোথায় একটু ঠিকানাটা বলা যায়? রংপুর গ্রাম, মানে বড়াইবাড়ি থানা। বড়াইবাড়ি থানা, বড়াইবাড়ি থানা, এইটা থানার গ্রাম বলা যাবে না? গ্রাম ওই রংপুরের বড়াইবাড়ি। বড়াইবাড়ি, আচ্ছা, থানার পাশে। থানার পাশেই আপনাদের বাড়ি বড়াইবাড়ি। আচ্ছা নিপা বোন, আমার এই এখন ঢাকাতেই থাকা হচ্ছে আপনার? জি, এখন ঢাকাতে। ঢাকাই থাকা হচ্ছে। তো আমরা একটা গল্প এর আগের পর্বে আমরা বলেছিলাম যে আপনার একজন দায়িত্ব প্রোগ্রামের মাধ্যমে নিয়েছিল যে তিনি আপনার সঙ্গে হবেন এবং আপনাকে বিয়ে শাদি করে নতুন জীবন শুরু করবে, এরকম একটা ঘটনা আপনি আমাকে বলেছিলেন। যেহেতু আপনার বাবা মারা গিয়েছেন তারপরে এই ঘটনাটা শুরু হয়েছে, তাই না? জি। তো আপনিও চেয়েছিলেন যে ঠিক আছে বাবার চিকিৎসার জন্য যেহেতু আমি প্রোগ্রামে এসেছি, যাই হোক বাবা তো না ফেরা দেশে চলে গেছেন এবং আমার জীবনটা এখন নতুন করে কিছু করতে চাই, সেই সুবাদে আপনি নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন এবং শুরু করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এক প্রবাসী ভাই আপনার সাথে যোগাযোগ করে মোটামুটি একটা পরিবেশ সৃষ্টি করেছিল, তাই না? তো তারপর আমরা বলছিলেন যে তিনি দেশে আসার, ওইখান থেকে আমরা বলছিলাম দেশে আসার পরে আপনার সাথে যোগাযোগ করে একটা সিদ্ধান্ত নেবে, তারপর কি হয়েছিল আমরা একটু যদি জানতে চাই একটু বলবেন। তারপর কি হয়েছিল বলতে, মূলত হলো রোজার কিছুদিন আগে থেকেই সে মানে কথা বলে, আগের মতো কথা বলে না, এক মাস যেরকম কথা বলছে দুই মাস কিন্তু সেরকম আর কথা বলে না। মানে আমি জিজ্ঞেস করি হয়তো বা কোনো কাজ থাকতে পারে, তারপর আমি কই হ্যাঁ যদি ফোন নাও দেয় আমি একটু ভালো মতো কাজ করতে পারি এদিকে। তারপর আমি জিজ্ঞেস করছিলাম, বেশ কয়েকদিন পরে জিজ্ঞেস করছিলাম, তা আমি কই আগের মতো তো কথা বলেন না, কোনো সমস্যা হয়েছে বাড়িতে নাকি কোনো? কয় না কোনো সমস্যা নাই। পরে বলে যে ঈদে কী কী লাগবো না লাগবো, আমি কই আপনি যা দিবেন আমি সেটাই লাগবো, না দিলে আমি আমি চামু না আপনার কাছ থেকে, আপনি যেটা দিবেন সেটাই আমার লাগবে। পরে আমি পরে আর দিল না, পরে দিল না, পরে মানে যোগাযোগ আর হলো না অনেকদিন পরে। দিনে আগে তো দিনে তিন চারবার কল দিত, কিন্তু পরে দিনে এক মানে দুই তিন দিন পরে একবার কল দিত, বা কল দিলে পরে বলবো কথা বলবো এরকম মানে ভয়ে যে পাঠাইতো। পরে পরে কিছুদিন পরে মা অসুস্থ হইল। মা অসুস্থ হওয়ার পরে আমি বললাম যে শোনেন মা তো অসুস্থ, এখন তো টাকা পয়সা হাতে নাই, আপনারা তো বলেছি যে এখন তো চাকরি নাই, মানে আপনি যেহেতু চাকরির সাথে বলেছেন এই কারণে আমি চাকরি ছেড়ে দিছি, কারণ আমার মা অসুস্থ হয়েছে, কিছু টাকা পয়সা হলে দেন আমি ডাক্তার দেখাই আপাতত, পরে আসার পরে আপনি কি ডাক্তার দেবেন সেটা আপনি দেন, আপাতত সুস্থ করতে হবে। পরে বলে আচ্ছা দিমু ঠিক আছে, দেওয়ার পরে আর দেয় না, ওই কথা বলার পরেই শেষ। পরে কিছুদিন পরে মা মানে দিন কইরা সুস্থ করলাম মারে, মানে একটু ডাক্তার ভালো মতো দেখাতে পারি নাই, কোনো রকমে করছি। পরে কিছুদিন হয় নাই, পরে আপনার ঘরটা ভেঙে গেছে আমার বাতাসে, অনেক ঝড় বাতাস হয়েছিল তো অনেক বাতাসে ঘর ভেঙে গেছে, গাছ পড়ছিল ঘরের ভিতর পুরো ঘর ভেঙে গেছে, আল্লাহর মতো মানুষের কোনো ক্ষতি হয় নাই, ঘরেরই ক্ষতি হয়েছে, কারণ ঘরটা ঠিক করবো এটাও তো আমার হাতে নাই, কারণ একজনের হাতে যেহেতু নির্ভর তো সেই হিসেবে দায়িত্ব নিতে গেলে সব কিছুরই দায়িত্ব নিতে হয়। তারপর বললাম যে শোনেন দেখেন আমার, ভিডিও কলেও দেখাচ্ছি, দেখেন আমার ঘরটা ভেঙে গেছে, কারণ মায়ের তো টাকা পয়সা দিলেন না, থাক যেটা হয়েছে হয়েছে,
এখন আমার ঘরটা আপাতত ঠিক করার জন্য দেন কিছু না হলে আমি একটু পিছনে যাচ্ছি। সেটা হলো যে বোন আপনার সাথে যে তার রেগুলার কথা হচ্ছিল এবং ভালো সম্পর্ক ছিল, আপনাকে সহযোগিতা মোটামুটি করেছে সেটা আপনি বলেছেন। বিষয় হলো যে আপনার সাথে দূরত্বটা কেন সৃষ্টি হলো এবং কি সমস্যা পেয়েছে আপনার কাছ থেকে, এবং আপনি বা তার কাছে কি সমস্যা পেয়েছেন, আর আপনি যদি সমস্যা পেতেন তাহলে তো আপনি সরে যেতেন, যেহেতু আপনি সমস্যা পাননি বরং আপনি সরের কোনো অপশন নাই, কিন্তু সে যেহেতু আপনার কাছ থেকে সরে যাচ্ছে বা একটু বিরতি ভাবে একটু আপনার সাথে কথা বলতেছে, যে একটু যেমন আগে ঘন্টায় একবার ফোন দিত এখন সারাদিন একবারে দেয় না, আসলে এই রকমের কোনো ফল্ট আপনার কাছে পেয়েছে কিনা বা আপনার সম্বন্ধে কোনো কিছু ব্যাড রেকর্ড পেয়েছে কিনা, কারণ প্রবাসে থাকে অনেক সময় অনেক কথা শুনে তারা মন খারাপ হয়, এই রকমের কোনো ঘটনা আপনার জীবনে বা আপনার এই 2-3 মাস তার সাথে সম্পর্কে হওয়ার পর এরকম ঘটনা তিনি আপনার কাছ থেকে পেয়েছে কিনা বা অনুভব করেছে কিনা সে বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি। আমার আমার মনে হয় যতটুকু, কিন্তু হ্যাঁ আমি কারোর সাথে কথা বলি না সেটাও সে জানে, মোবাইলে একটা নাম্বার সেটাও সে জানে, কিন্তু কি কারণে চলে গেল সেটা আমার এখন পর্যন্ত বলে নাই। কিন্তু একটা বলছিল, মানে আমি ভেবে নিয়েছিলাম আর কি, মানে কিছুদিন পরে একটা মেয়ের ছবি আমার শুধু দেখাইতো, কিন্তু ওরা প্রতিবেদনের মেয়ে না, মানে আমার ফ্যামিলি আর কি মেয়ে, আমি শুধু বলতো মানে এইসব কিছু দেওয়ার পরে, তখন থেকে মানে কিছুদিন কথাবার্তা বল না বলার পরে থেকে শুধু একটা মেয়ের ছবি পাঠাইতো। আমি বললাম এই মেয়েটা কে, আবার ওই মেয়ের মাও কথা বলে খোঁজখবর নেয়, তো আমি বললাম এই মেয়েটা কে আমার একটু বলবেন, এই মেয়েটা মানে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি বলি শোনেন আপনি তো আমার পরিবারের দায়িত্ব নিয়েছেন, মানে এখনও নেন নাই কিন্তু সামনাসামনি এখনও দেখা হয় নাই হতো, আর আপনার কী মত আমাকে কি ছেড়ে দিবেন নাকি ওর কাছেই যাবে, কয় না তোমার কাছেই থাকো, তা আমার কাছে যেহেতু থাকেন তাহলে মেয়ের ছবি পাঠানোর কোনো দরকার নাই, আর যেহেতু পাঠাইছেন পাঠাইছেন সমস্যা নাই আর পাঠাইন। তো হ্যাঁ কিছুদিন পর পর ওই মেয়ের সাথেই কথা বলে 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 এত এই মেয়ের সাথে বিয়ে হলে এত এইটা দেবে ওটা দেবে, আমি কই ভাইয়া শোনেন আমার কাছে আপনি যত টাকার কথা বলতেছেন আমার কাছে ওই পয়সাটাও নয়, আমার কাছে কিন্তু পাবেনও না, আর আপনার যদি ইচ্ছে হয়, এতদিন সাহায্য করেছেন আমি বলবো না সাহায্য করেন নাই, আপনি যদি ইচ্ছে হয় আমার কাছে থাকার তাহলে এভাবেই আমার কাছে থাকতে হবে, আর যদি না থাকার হয় তাহলে থাকবেন না। আচ্ছা ঠিক আছে আমি এভাবেই থাকবো, আমার থাকলে আর অন্য কিছু বলার কোনো দরকার নাই, আপনারা আপনার জীবনে। আচ্ছা সেই প্রবাসী ভাই যেহেতু আপনার দায়িত্ব নিয়েছিল বা সবকিছু জেনে শুনেই কিন্তু আপনার কাছে এসেছেন বা আপনার খোঁজ খবর নিচ্ছে, তাহলে তিনি কেন আপনার কাছে দাবি করবে? আপনার তো নাই কিছু, আপনি তো অসহায়, আপনার তেমন রোজগারের ব্যবস্থা নেই, আপনার বাবা নেই, আপনার ফ্যামিলিকে আপনি চালাইয়ে নিচ্ছেন, তাহলে তিনি কেন আপনার কাছে চাবে? আমি এই ইস্যুটা জানতে চাচ্ছি না। সেটা উনিও বলে নাই, পর আমি জিজ্ঞেস করছি আমি কি আপনি আমার কাছে কিছু চান, আপনার আমি বলার আগে বলছি আমার কাছে কিছু নেই, আর যদিও কিছু চাওয়ার থাকে আপনি বলতে পারেন, কারণ না আমার কাছে আমি কিছু চাই না, কিন্তু যেহেতু কিছু চান না অন্যান্য ছবি পাঠার কোনো দরকার নাই আমার কাছে, আর আপনি তো আমি তাহলে উনি কেন বললো যে এই মেয়ে বিয়ে করলে আমার এত কিছু পাবো, এটা কেন বললো? মানে উনি মনে করছিল যে প্রতিবেদনের মেয়েরা অনেকেই অনেক কিছু ঠকে, প্রতিবেদনের মেয়েরা যদি আমাকে ছেড়ে অন্যদিকে চলে যায় তখন মানে সে বলতেছে যে আমি ঈদের পরে তো আসবো, আসার পরে যদি দেখে আমি নাই না আমি থাকবো না, না থাকার পরে হ্যাঁ উল্টা নতুন করে আবার জীবন শুরু করতে হবে, তাহলে দেরি হবে, হ্যাঁ আবার ও জায়গা চলে যেতে হবে, মানে এই কারণে আর কি আমাকে বলছিল যে দেখো তুমি যদি এখান থেকে আমার মানে ও চাইছিল একটা কথাই, মানে ও মোবাইলে বিয়ে করো, মানে মোবাইলে বিয়ে করলে যে সব কিছুই শীতল থাকবে। আমি শোনেন মোবাইলে বিয়ে করেন, আমি কিন্তু আপনার আগেই বলছি মোবাইলে বিয়ে আমি বিশ্বাস করি না, আপনারে বলছি ফ্যামিলির লোক পাঠান, ফ্যামিলির লোক পাঠান, আমার পরিবার দেখুক, আমার পরিবারের সব কিছু সব করা থাক, আপনি আসেন তারপর সব কিছু হবে, তাহলে তো আর আমি হারাই যেতেছি না এখান থেকে। তা বলতে ওটাও তো ঠিক আছে, আমার কথা হলে এরকম করে ভাই আমি আপনারে অনুরোধ করছি, কিন্তু আমি মোবাইলে বিয়ে করতে পারবো না, যেটা আমি বিশ্বাস করি না সেটা আমার মানে ওয়াদা দিলেও আমি বিশ্বাস করতে পারবো না, তো সেই হিসেবে আপনার ফ্যামিলি পাঠিয়ে দেন, সব কিছুই করেন কাবিন করেন না কী করেন সেটা আপনারাও করতে পারেন, সমস্যা নেই আমার ফ্যামিলিও থাকবো সব কিছুই থাকবো, আপনি আসেন তখন সরাসরি বিয়ে হবে, তখন আপনাদের বাড়িতে যাওয়া হবে, তার আগে আমি যাবো না, আর আমার বাড়িঘরও আপনি দেখে যাবেন, যেহেতু ফ্যামিলি আছে ফ্যামিলির লোকেরা পাঠিয়ে দেবে আমার বাড়িঘর, আপনি এটা ভাবতেছেন যে আমি পালাই যাবো অন্যদের বাড়ি, অন্যের বাড়িও দেখাবো না আমি নিজের বাড়িই দেখাবো, মানে সেই হিসেবে যদি আপনি করতে চান তাহলে করেন, তা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এই কথা বলার পরে চলতেছে কথা, হঠাৎ করে তো এরকম মানে সমস্যা হইলো যে আমার টাকা পয়সা লাগবে, এটা সেটা বললাম, বলার পরে আচ্ছা ঠিক আছে 2 দিন পরে পাঠাবো 5 দিন পরে পাঠাবো, ওই এখন পর্যন্ত 2-3 মাস চলে যায়, এখন শুধু আজকে প্রায় 10-15 দিন হয়ে গেলো 2000 টাকা পাঠাইছে,
2000 টাকা পাঠাইছে পরে আমি চাইছি যে 20000 টাকা পাঠান, আমার মাটারও অসুস্থ এটাও দেখাইতে পারবো আর ঘরের কি আছে এটাও একটু শেষ করতে পারবো। পরে কি এত টাকা তো আমার কাছে নাই, আমাকে না থাকলে আর কি করার আছে, তা যখন হবে তখন নাহলে আস্তে আস্তে দিবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলার পরে সে বলে আমার হাতে 2000 টাকা আছে, আমি বলি যেটা আছে ওইটাই পাঠান আমার কাছে, এখন বর্তমানে যে পরিস্থিতি আমার 1000 পাঠাইলেও আমার ওটা লাগবে আর আপনি যেটা পরিস্থিতি পাঠান সেটাই আমার লাগবে। সে হঠাৎ করে বলে যে এরকম এরকম না অনেক কিছুই বলে আর কি, মানে বিয়ে করতে হবে কয় কিভাবে বিয়ে করবো এটা না। আমি বলি শোনেন আপনার কাছে আমি তো আপনার কথা দিছি আর আমি দুই নম্বরই কথার কোনো মেয়ে না, যে আপনারা এতদিন ধরে কথা বলতেছেন একটা মানুষ কীরকম সেটা আপনি এখন পর্যন্ত বুঝতে পারেন না, তাহলে আমাকে কীভাবে আপনি বিশ্বাস করবেন পুরো সংসারটা এখন যেহেতু আমরা বিশ্বাস করতে না পারেন, কারণ এতদিন ধরে আপনার সাথে কথা বলতেছি, মানুষ তো 2 দিন কথা বললেই বিশ্বাস করে অথবা 3 দিন কথা বললেই বিশ্বাস করে, আপনার সাথে আমি 3-4 মাস ধরে কথা বলতেছি আব্বা মারা যাওয়ার আগের থেকে, তাহলে আপনি এখন পর্যন্ত যদি বিশ্বাস করতে না পারেন তো আমার আর কিছু করার নাই, যদি আপনার মন চায় আমার এই টাকাটা দিয়েন আর না মন চাইলে আপনার কাছে আমি জোর করবো না আর কিছু বলবো না। পরে ওই যে তখন থেকে অফ আর কথাবার্তা বলে না, ওই মাঝে মাঝে দুটো মেসেজ পাঠায়, তখন আমি বলছি মেসেজ আর পাঠাবেন না, শুধু শুধু আপনার সাথে কথা বললে আমার কাজের ক্ষতি করার দরকার নাই, একদিকে মন আছে কাজের দিকেই মন থাক আর কোনো দিকে থাকার দরকার নাই, বর্তমানে আমি ওনাকে না করে দিছি যে আমি আর আপনার এরকম করলে যদি আমার সংসারই না চলে তো আপনার জীবনে যাওয়ার কোনো আমার যে যেভাবে প্রতিবন্ধনে যাওয়া গেছি আমি পরিবারের জন্য, আমার নিজের কারণে না আমার ফ্যামিলির কারণে আমি প্রতিবেদনে গেছি, তো সেটুকু যেহেতু আমার হবে না তো সেটা আমার আমার তো দায়িত্ব নিলে আর হবে না, ওরা মানে করার দরকার নাই বিয়ে মানে তিনি আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে চাচ্ছে না, মানে আপনার মা ফ্যামিলির দায়িত্ব সবার দায়িত্বই নিবে, ওর একটা কথা ও আগে বিয়ে করবে আমরা শুনবো দর্শক। আমরা আজকে বিদায় নিচ্ছি নিপা আপুর কাছ থেকে, নিপা আপু আপনারা আমাদের সাথেই থাকুন, পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি, আজকে আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।